আমি যখন মারা গেছি আমার মারা যাওয়ার আগে দুনিয়াতে আমার স্ত্রীকে আমি গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম আমার মারা যাওয়ার সময় আমার স্ত্রী পেটে বাচ্চা ছিল আমার انتقال হয়ে গেছে আমার انتقال হওয়ার পরে আমার স্ত্রীর ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে আমার ওই স্ত্রী নিয়ত করেছে আমার সন্তানকে কুরআনের আলেম হিসাবে কবুল করো আল্লাহ আমার এই সন্তানকে আমি তোমার কোরআনের আলেম বানাতে চাই আমার এই সন্তানটাকে তোমার কোরআনের জন্য দেয়া দিলাম আমার স্ত্রী ওই সন্তানটা বড় হইতে হইতে আজকে তার মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হয়েছে আমার ওই সন্তানটাকে একটু আগে তার মা এসে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আমার ওই সন্তান হুজুরের কাছে আয়শা

সেই নবী মানুষদেরকে চারটা কাজের মাধ্যমে দ্বিনের দিকে দাওয়াত দিবে ইসলামের দিকে দাওয়াত দিবে এক নাম্বার ও ইয়াল্লিল মুমুল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াত্লু আলাইহিন আয়াতিক ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আয় আল্লাহ এমন একজন নবী পাঠাইবা যেই নবী লোকদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে কারণ হলো যদি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায় কোরআনের তেলাওয়াত তাদের অন্তরে ঢোকার সাথে সাথে লোকগুলোর কলবগুলো পরিবর্তন হয়ে দিনের দিকে ঝুঁকে যাবে ভাইরা আমার বন্ধু আমার কারণ হলো কোরআন এমন একটা কিতাব এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম আল্লাহর কাছে বেড়ে যায় দুনিয়ার মানুষের কাছে যদিও নাকি তার সম্মান থাকে না দুনিয়ার মানুষের কাছে যদিও নাকি তার গ্রহণ যোগ্যতা থাকে না তার কোনো মর্যাদা থাকে না কিন্তু কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটোমেটিক বেড়ে যায় ভাইরা আবার বন্ধুরা আমার এই কোরআনের সাথে সম্পর্ক হলো একটা মাসের ১২ মাসের মধ্যে একটা মাসের নাম হলো রমজান এই রমজান মাস কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি কেমন বেশি ওই রমজানের দাম অন্য মাসে একটা নফল আদায় করলে নফলে সওয়াব হয় কিন্তু রমজান মাসে একটা নফল আদায় করলে তাকে একটা ফরজের সমান সওয়াব দেওয়া হবে রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সমান সওয়াব রমজান মাসের এত ফজিল কিভাবে হইল এর একটাই কারণ কারণ হলো আমার আল্লাহ এই রমজানে কোরআন নাজিল করেছেন কোরআনের সম্পর্ক রমজান মাসের সাথে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন শাহর রমজান আল্লাযী উসিলা ফীহিল কোরআন আমার আল্লাহ বলেন রমজান মাস দামি হওয়ার কারণ হলো রমজান এমন একটা বাস।

ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর আমার আল্লাহ বলেন এই কুরআন কে আমি লাইলাতুল কদর নাযিল করলাম লাইলাতুল কদরে ওই রাতে তে নাজিল হওয়ার কারণে ওই রাত্রটার দাম আমার আল্লাহর কাছে বেড়ে গেল কেমন বারছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার আমার আল্লাহ বলেন লাইলাতুল কদর সাধারণ করা হাজার মাস এবার চাইতে উত্তম বাইরা বাইর এই রাত্র কিন্তু অন্য রাতের চাইতে বেশি লম্বাও না এই রাত্রের এত মর্যাদা আল্লাহ কেন দিলেন

আমার নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয় ওরে পৃথিবীর আমার উম্মতের দল এই পৃথিবীতে যত মানুষ যত উম্মত আমার আছে এদের মধ্যে সবচেয়ে দামি হলো যারা যারা কোরআন শিখে যারা কোরআন শেখায় আমার নবী জানায়া দেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যার সম্পর্ক কোরআনের সাথে যে কোরআন শিখায় কোরআন শিখে তার দাম হলো সবচেয়ে বেশি ভাইয়ার আমার বন্ধুরা আমার কোরআনের শিক্ষক আমাদের মতো মানুষ কিন্তু তার দামে তো কেন বেশি কারণ হলো তার সম্পর্ক কোরআনে হওয়ার কারণে কোরআন যেমন দামি আল্লাহ তার জীবনকে তেমন দামি বানাইয়া দিছে ভাইরা আমার বন্ধু আমার এই কোরআন যারা শিখবে তাদেরও দাম আল্লাহর কাছে বেশি এই কোরআনের ছাত্রীর দাম

কোনো ব্যক্তি যদি তার সন্তানকে কোরআনের জন্য মাদ্রাসায় পাঠায়া দেয় নিজের সন্তানটাকে দুনিয়ার কাজে না লাগাইয়া নিজের ভাই বন্ধু বান্ধবকে কোনো আত্মীয় স্বজনকে দুনিয়ার কাজে না লাগাইয়া কোরআন শেখার জন্য পাঠাইয়া দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিবে সন্তান মাদ্রাসায় পাঠানোর জন্য তার কেমন সম্মান আল্লাহর নবী বলতেছেন হাদিসের মধ্যে

ফমাযান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আমার মায়ার নবী বলতেন নরে আমার উম্মতের দল যেই বাবা মা তার সন্তানকে কুরআন শেখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিলো ওই সন্তান যদি মাদ্রাসায় যাওয়ার পরে কুরআন পড়ে কুরআনটাকে পড়ে সে যদি কুরআন অনুযায়ী আমল করে ওই বাবা বাবার আল্লাহর কাছে কত তা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের সেই ভয়াবহ দিনে যেই দিন মানুষের মাত্র আধা তো পরে সূর্যটা জ্বলে আসবে জমিনটা পরে সাথে সাথে তামা হয়ে যাবে মানুষ বলো তামার মধ্যে দাঁড়িয়ে থাকবে অস্থির অবস্থায় যখন মানুষগুলো ছটফট করতে থাকবে সেই ভয়ঙ্কর দিনে যেই বাবা মাতার সন্তানকে কোরআনের জন্য পাঠায় দিল কোরআন শেখাইলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কোরআন শেখানোর কারণে কাল কেয়ামতের মাঠে ওই বাবা মাকে এত সম্মান আল্লাহ দিবে আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন ওই বাবা মার মাথা মধ্যে আমার আল্লাহ এমন একটা নুরের টুপি পরাইয়া দিবে ওই নুরের টুপির আলোতে পুরো হাসরের মাঠ জজজ করতে থাকবে আল্লাহর নবী বলেন যাও উহু মিন ওই টুপিটা এত সুন্দর আমার নবী বলেন ওই পৃথিবীর সূর্যটা যদি তোমাদের কারো ঘরে ঢুকায়া দেওয়া হয় ওই সূর্যটা ঘরে ঢোকার কারণে ঘরের মধ্যে যেমন আলোকিত হয় এমন আলোকিত নূরের টুপি ওই হাফেজ কোরআন কোরআন ওয়ালার বাবা বার মাথায় আল্লাহ পরায়া দিবে শুধু বাবা মারা তো সম্মান আমার নবী বলেন ফামা যন্ন কুম বিল্লাযী আমিলা বিহাযা সুতরাং যেই ছেলে কোরআন ও যে আমল করলো বাবা মারি যদি এত মর্যাদা হয় তাহলে যে আমল করছে তার মর্যাদা কতটুকু হবে চিন্তা করো ভাইরা আমার বন্ধুরা আমার কোরআন যে পড়ে তার লাভ যারা পড়াইতে দেয় তাদের লাভ আছে আছে না নাই এই কোরআন যে পড়বে একজন হাফেজে কোরআন যখন নাকি সে কোরআন পরে আমার আল্লাহর কাছে তার কত দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই পৃথিবীর মানুষগুলোকে জানায় দেয় ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো যারা নাকি কোরআনের হাফেজ হবে কোরআনের আলেম হয় আমার আল্লাহর কাছে তাদের কত মর্যাদা তাদের কত দাম নবী জানায় দেয় أمر حديث ديب 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 من قرأ القرآن فاستظهره وعمل بما فيه من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه له في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار আমার নবী বলেন যে ছেলে কোরআন হেফজ করবে কোরআনকে মুখস্থ করবে কোরআন মুখস্ত করে কোরআনের উপর আমল করবে কোরআনের হালাল গুলোকে হালাল হিসাবে মানবে কোরআনের হারাম গুলোকে যে নাকি হারাম হিসাবে মানবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তাকে কোরআনের বিনিময়ে জান্নাতে ঢুকায়া দিবে শুধু এতটুকুই খ্যানত নয় আমার কবি বলে মে আমার মধ্যে না যে ছেলে কোরআন করবে কোরআনের কারণে তারে তো সম্মান কোরআনের কারণে আমার আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে শুধু এতটুকুই খ্যানত নয় কাল কেমতের মাঠে সেই ভয়াবহ দিনে যেই দিন নবীরা পর্যন্ত করতে থাকবে যে লোকটা কোরআন শিখলো হাফেজ কোরআন আমার আল্লাহ ওই হাফেজ কোরআন কে কাল কেমতের মাঠে এমন বিশাল একটা মর্যাদা দান করবে এমন বিশাল একটা পাওয়ার দিবে এমন একটা ক্ষমতা দিবে আমার নবী বলেন হে উম্মতের দল সে নিজে তো জান্নাতে ঢুকবে এতে কোনো সন্দেহ নাই ওই হাফেজ কোরআনের সুপারিশকে কবুল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 জন নাফরমানকে জান্নাত দেয়া দিবে যাদের জন্য জাহান্নামের আগুন ফরজ হয়ে গেছে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন 10 জন আল্লাহ হাফেজ কোরআনের সম্মানে হাফেজ কোরআনের সুপারিশকে কবুল করে আল্লাহ জান্নাত দিবে এত বড় দাদা হাফেজ কোরআনের কেন হইল অন্য কোন কারণ নাই একটাই কারণ দুনিয়াতে তার সম্পর্ক ছিল আল্লাহর কোরআনের সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকলে তার দাম বাড়ে ঠিক কিনা বলেন আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন হাফেজে কোরআনকে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে কেমন বিশাল সম্মান দিবেন কেমন মর্যাদা দিবেন

কে ধারণ করেছো কোরআনের পথে চলার কারণে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দেয় না কত মানুষ তোমাকে কত ভাবে গালি দিল কত মানুষ টুপিওয়ালা বলল কত মানুষ দাড়ীওয়ালা বলে টিটকারি করল কত অসম্মান তোমাকে করেছে ওরে বান্দা আজকে তোমাকে আমি অসম্মান করব না এই কোরআনকে তুমি ধারণ করেছিল আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল ঘোষণা ওরে বান্দা কোরআনের একটা করে আয়াত পড়

হাফ এর পর আরেকটা আয়াত আরেকটা আয়াত এরপরে আরেকটা আয়াত কিলাওয়াত করতে করতে ছয় হাজার ছয় চথি আয়াত কিলাওয়াত করবে

তাহলে আল্লাহ তালা তাকে আখেরাতে এত বিশাল মর্যাদা দিবে এই হাফেজ কোরআন আমাদের মতো মানুষ কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক ছিল দুনিয়াতে শুধু এই কারণে সে ছয় হাজার ছয়শো তালা উপরে থাকে সবচাইতে বড় সুপার স্টার বর্তমান পৃথিবীতে এত বড় বিল্ডিং নাই আছে কোথাও দুই শতলা বিল্ডিং আছে তৈরি করতেছে প্রযুক্তি চিন্তা ভাবনা করতেছে করবে কিন্তু ছয় হাজার ছয় শতলা ছয় হাজার ছয়শো ছেষট্টি তলা বিল্ডিং আছে কোথাও নাই কিন্তু এই হাফেজ কোরআন এই যে আপনাদের মাধ্যমে পড়া হাফেজ সাহেব নোরানে পড়ায় হুজুর কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে দুনিয়াতে আপনারা তাকে মূল্যায়ন করেন না আমরা তাকে মূল্যায়ন করতে বুঝি না কাল কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়ে সেই 6666 তারা উপরে উঠিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কি তাদের সাথে থাকতে চান না আপনারা আরে কথা বলেন না কি বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান না কোরআনের সাথে যদি কারো সম্পর্ক থাকে তাহলে তার দাম দুনিয়াতে তো বাড়বে আল্লাহ তাআলা তো আখিরাতে বাড়াবে নি কোন সন্দেহ নাই দুনিয়াতেও বাড়বে ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষের কেমন দাম বাড়ে বিষয়টাকে বোঝানোর জন্য হিন্দুস্তানের একটা ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে হিন্দুস্তানের এক গ্রামের একটা লোক মারা গেল একজন কৃষক মানুষ ওই গ্রামটা এমন একটা গ্রাম সেই গ্রামের মধ্যে কোনো আলেম নাই কোনো উলামায়ে কেরাম নাই কেউ নাই লোকটা মারা গেল তাকে জানাজা পড়ে যে দাফন করবে এমন কোনো লোকও নাই ওই লোকটা মারা যাওয়ার পর গোসল দিয়া তাকে কাফন পরাইয়া রাস্তার ধারে সবাই দাঁড়ায় আছে কোনো লোক পাই গেলে জানাজা দেওয়ার জন্য ঘটনাক্রমে কিছুক্ষণ পরে ঢাকা দেখে দাড়ি টুপিওয়ালা একটা লোক সাইকেল নিয়ে দৌড়াইয়া যায় সবাই তাকে ধরল হে ভাই আমাদের এলাকার একটা লোক মারা গেছে তাকে আমরা গোসল দিছি ঠিক কিন্তু জানাজা করার মতো একটা লোক এলাকার মধ্যে নাই ওই লোকটা বললো সমস্যা নাই আমি জানাজা পড়াইতে পারবো আমি আলেন ওই লোকটাকে নিয়ে তাকে জানাজার নামাজ পড়ানোর পর দাফন কাফন করে তাকে কবরের মধ্যে রাইকা লোকটা দৌড়াইয়া তাড়াতাড়ি তার অফিসে তার কাজের জায়গায় চলে গেল ওই ওই জায়গার মধ্যে দেখে হঠাৎ করে গিয়ে দেখে তার আইডি কার্ড জরুরি একটা কার্ড কার পকেটে এটা নাই অনেক চিন্তা করার পরে ভাবলো কি ব্যাপার আমি তো বাড়ি থেকে কার্ডটা নিয়ে রওনা না দিলাম রাস্তার মধ্যে কোথাও হারাই নেই কিন্তু কাঠটা কয়ে গেল খুঁজে পাইতেছি না হঠাৎ করে স্মরণ হইলো লোকটাকে দাফন করার সময় কবরের মধ্যে নিচু হয়েছিল মনে হয় ওখানেই পড়েছে তাড়াতাড়ি দৌড়ে যাওয়ার পর এলাকার লোকদেরকে ডেকে ডেকে জমা করলো হে ভাই আমি তো একটু আগে তোমাদের বড় একটা উপকার করেছিলাম উপকার করে তো এখন আমি নিজেই ক্ষতির সম্মুখীন হয়ে গেছি আমার একটা আইডিক কার্ড ওই কার্ড না থাকলে আমার চাকরি চলে যাবে আমি সংসার চালাতে পারব না আমার জীবন বিপন্ন হয়ে যাবে আমার আইডিক কার্ড ওই কবরে পড়েছে তাড়াতাড়ি কবরটা খরো আমার আইডিক কার্ড বের করা লাগবে ওই আল্লাহর বান্দা ওই লোকদেরকে সাথে নিয়ে কবরে যাওয়ার পরে খবরটাকে সুন্দর করে খুঁড়ে কবরটাকে যখন খুললো লাখ ওই কার্ডটা বের করার জন্য কবরের মাটিটা সরাতে দেরি হয়েছে কবর থেকে জান্নাতের গান বের হইতে দেরি হয় না মাটিটা ছড়াইতে দেরি হয়েছে সাথে সাথে কবর থেকে জান্নাতের গান ওই লোকটা তাড়াতাড়ি কাটটা নিয়া কবরের উপর মাটি চাপা দেওয়ার পর এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলো ভাই ওই লোকটাকে একটু আগে দাফন করে গেলাম আমার আল্লাহ কবরে রাখার সাথে সাথে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে এত মর্যাদা আল্লাহ তাকে কেন দিল ওই লোকটার কি আমল কি আমল করত সে কি আমল করেছিল আমল গুলো আমাদেরকে একটু বলে দাও এই আমল আমি যদি করে যেতে পারি আমার আখেরাত সফল কাম জীবন সফল কাম হয়ে যাবে এলাকার লোকেরা বলে আমরা তো জানি সেই কৃষক মানুষ তার কোনো আমল নাই বাইর আমার সবাই বলল তার কোনো আমল দুনিয়াতে নাই বাড়িতে যায় দেখো তার একটা মেয়ে আছে চলো সবাই মিলে মেয়েটাকে জিজ্ঞেস করি তার বাবা কি আমল করত এলাকার লোকদেরকে নিয়ে ওই আলেম ওই মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তোমার বাবা এমন কি এমন করেছে কবরে রাখতে দেরি হয়েছে কবর জান্নাত হইতে দেরি হয় নাই মেয়েটা বলে আমার বাবা সাধারণ একজন মানুষ আমার বাবার যেমন কোন আমল আমি করতে দেখি নাই আমার বাবা কোনো আলেম না আমার বাবা বড় কোন মুহাদ্দিস না বড় কোন খতিব না আমার বাবাকে আমি কোন আমল করতে দেখি নাই তবে প্রত্যেকদিন একটা কাজ করতে দেখছি আমার বাবা যখন বন্ধে খেতের মধ্যে কাজ করত কাজ করে বাড়িতে আসার পর হাত পা গুলো ধোয়ার পর আমি আমার বাবাকে প্রত্যেক দিন দেখি যে ওই যে ঘরের মধ্যে একটা সুন্দর ঘরের উপর একটা আলমিরা আছে আলমিরার উপর একটা ছিরা কিতাব ছিরা একটা বই আমি আমার আব্বাকে প্রত্যেক দিন দেখেছি আমার বাবাকে দেখি প্রত্যেক কাজ করে ঘরের মধ্যে আইসা ওই বইটাকে গিলাফটা সরাইয়া ওই বইটাকে প্রত্যেক দিন বুকের মধ্যে লাগাইতো বুকের মধ্যে লাগাইতো তোমা দিত আর ডাক দিয়া বলতো এটা আমার আল্লাহর কিতাব আমার আল্লাহ যা বলেছে সব সত্য বলেছে আমার আল্লাহ এখানে যা বলছে সব সত্য কোনো মিথ্যা নাই আমার বাবাকে আমি দেখেছি প্রত্যেকদিন দিন বাবা মহব্বত করে চোখের পানি গুলো সারতো আর বুকের মধ্যে লাগাইতো বাবা কান্না করতো সবাই বলে ঠিক আছে ঘরের মধ্যে চলো দেখি বইটা কি বই আলেমকে নিয়ে গিয়া সবাই ঘরের মধ্যে যাওয়ার পর ওই আলমেলা থেকে বইটা নামায়া পুরান ছেরা একটা বই কাপড়টা সরায়া দেখে এটা দুনিয়ার কোনো বই না এটা দুনিয়ার কোনো বই না যে বইটাকে পড়ার কারণে আমার আল্লাহ কবরে রাখতে কবর জান্নাত বানায়া দিয়েছে এই বইটা দুনিয়ার কেউ বই না দুনিয়ার কোন কিতাব না সবাই তাকায় দেখে ওই কিতাবটা কুরআন একটা কিতাব আল্লাহর কুরআনুল কারীম ভাইরাবা

আমার নবী বলেন হাদিসের মধ্যে কুন আলিমান এ আমার উম্মত দুধে সম্ভব হয় কোরআনের আলেম যদি নাজাত পেতে চাও দুনিয়া আখেরাতে যদি সফল কাম হতে চাও যদি শান্তি পেতে চাও কোরআনের আলেম হও কোরআনে আলেম হয়ে যাও কোন আলিমান তোমরা আলেম হও কারণ যে লোকটা আলেম হবে কোরআনের মরার পরে তার কবর জন্য ওই লোকটা মরার পরে পুরানের আপরা আমল করার কারণে কবরে রাখতে দেরি হবে আমার আল্লাহ তার কবরকে কে কারণে জান্নাত বানাইতে দেরি হবে না ভাইরা আমার বন্ধুরা আমার হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন সম্পর্ক ছিল আমাদেরকে হাস মাঠে এক কিনারায় ডেকে নিয়ে যাবেন ওই কিনারায় ডাইকে নিয়ে তাদেরকে পর্দা নেয়া পর্দার তাদেরকে বিচার করবেন সকলের সামনে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেম আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআনের আলেম আমাদেরকে ডেকে নিয়ে যাবেন ওখানে ডেকে নিয়ে আল্লাহ ডেকে বলবে ওরে হাফেজে কোরআন এরা আলে ওলামা দুনিয়াতে তোমাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল তবে দুনিয়াতে চলো অবস্থায় এই এই গুনাহ করেছো এই এই ভুলগুলো করেছো রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে পোড়ানোর জন্য দুনিয়াতে তরে আমি কোরআন দেই নাই জাহান নামে পোড়ানোর জন্য তোর ছিনার মধ্যে আমি কোরআন হেফ করি নাই কোরআন সংরক্ষণ করি নাই ওরে হাত কোরআন তোর বুকে আমি আমার কোরআন সংরক্ষণ করেছি এরা আলেম তোমার বুকে কোরআন আমি সংরক্ষণ করেছিলাম তোমার বুকটাকে আমি আমার কোরআন রাখার কোরআন রাখার সিন্দুক বানাইছিলাম জাহান নামে পুরানোর জন্য না এরে বান্দা যা যা আমি আল্লাহ কোরআনের খাতিরে তোমার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিলাম সোজা জান্নাতে ঢুকে যাও সোজা জান্নাতে যাও বাইরা মারের জন্য আল্লাহ রসুল বললেন হে আমার উম্মত আলেম হও কারণ যদি আলেম হতে পারে দুনিয়াতে সম্মান আখেরাতেও সম্মান আমার আল্লাহ বলেন যারা আলেম তাদের সম্মান বাড়ার আরেকটা কারণ হলো এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে যারা আলেম তারাই আমি আল্লাহকে বেশি ভয় পায় এটা আমার কথা না সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ কোরআনে জানায় দেয় ওরে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে আমি আল্লাহ যত বান্দা বান্দা পাঠাইলাম এদের মধ্যে যারা নাকে আলেন যাদের সম্পর্ক কোরআনের সাথে যাদের दिले কোরআন আছে তারাই আমি আল্লাহকে বেশি ভয় পায় আমার আল্লাহ বলেন ইনমা ইখসাল্লাহু মিন ইবাদি ইলুল উলামা আমার বান্দাদের মধ্যে যারা আলেম যারা হাফেজ যারা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহকে বেশি ভয় পায় আর আমি আল্লাহর কাছে যার অন্তরে যত বেশি ভয় আছে তার দাম তত বেশি ইননা আকরামাকুম ইনদাল্লাহিয়াত তাকুম এরদুনিয়ার মানুষ যার অন্তরে তাকওয়া বেশি তার দাম দুনিয়াতে কারো কাছে না থাকতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে তার অনেক দাম অনেক দাম অনেক দাম এজন্য নবী বারবার বললেন হে আমার উম্মত আলেম হও দুই নম্বরে আমার নবী বলেন আও মুতাআল্লিমান এরে দুনিয়ার মানুষ যদি আলেম হওয়া সম্ভব না হয় আলেম যদি হওয়া সম্ভব না হয় কোরআনের ছাত্র হয়ে যাও কোরআন শিখার পিছনে মেহনত করো কোরআনের সাথে লেগে থাকো একটু একটু পড়ো একটু একটু পড়ো ওরে বান্দা যদি এভাবে জীবন চালাইতে পারো তাহলে তুমি যদি মারা যাও তোমার মরণটা হবে শহীদ মৃত্যু আমার নবী হাদিসের মধ্যে বলেন যেই নাকি কোরআন শিখতে বের হয়ে গেল আলেম শিখতে বের হয়ে গেল ওই লোকটা আলেম শিখা শেষ হওয়া পর্যন্ত যদি মারা যায় আমার আল্লাহ তাকে মরণ দিয়া বিনা হিসাবে জান্নাত এই জন্য আমার নবী বলেন হেরে আমার উম্মত আলেম হইতে না পারলে কমপক্ষে আলেমদের সাথে থাকবা তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করো তিন নম্বরে আমার নবী বলেন আও মুস্তামিয়ান আমার নবী বলেন ওরে আমার উম্মত কাল কিয়ামতের মাঠে যদি তুমি নাজাত পেতে যাও তোমাদের জন্য তৃতীয় নাম্বার কারণ আও মুস্তামিয়ান আলেমদের কথা শুনবা আলেমরা যেভাবে চলতে বলে সেইভাবে তুমি তোমার জীবন জালাইবা আলেমদের সাথে পরামর্শ করে তুমি তোমার সব কাজ করবা আলেমদের সাথে পরামর্শ করে তুমি তোমার দুনিয়া বিকাশ কর্ম করবা আলেমদের সাথে পরামর্শ করে তুমি তোমার আখেরাতের কাজ কর্ম করবা আলেমদের সাথে পরামর্শ করে কেমনে তাপ লিখে যাই বা এগুলো আলেমদের সাথে মিশে করবা ঠিক কিনা বলে কারণ হলো যারা আলেম না তাদের সাথে কখনো আল্লাহর রহমত থাকে না যারা আলেম না তারা পদে পদে ভুলের শিকার হয় কিন্তু যারা আলেম হয় তারা ভুল করতে চাইলেও ভুল হয় না কোরআন তাদের ভুলটাকে ধরায় কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একজনে ভুল করতে পারে জনে করতে পারে কিন্তু শত শত আলেম হাজার হাজার আলেম তারা কখনো ভুল করতে পারে না এজন্য আমার নবী বলেন তিন নাম্বার অপশন উম্মতের জন্য রে আমার উম্মত যদি নাজাত পেতে চাও এক নাম্বার হলো আলেম হও দুই নাম্বার আলেমের ছাত্র হও তিন নাম্বার ওইটাও যদি না পারো তোমাদের জন্য অপশন আলেমদের কথা মতো চলবা নামাজ কেমনে পড়বা আলেমের সাথে পরামর্শ করো ইমান কেমনে বানাইবা ইমান বানানোর জন্য তাবলিগে যাইবা কেমনে যাইবা আলেমদেরকে জিজ্ঞেস করো আলেমদের সাথে চলো কারণ আলেম যারা তারা ভুল করবে না তারা সবসময় হকের উপর থাকবে সঠিক পথের মধ্যে থাকবে বাইরে আমার বন্ধু আমার আল্লাহর নবী চার নম্বর বলেন আও মুহিববান লিল উলামা ওরে আমার উম্মত যদি নাজাত পেতে চাও তোমাদের জন্য তো দুটো আলেম যদি না হতে পারো ছাত্র হতে পারলা না আলেমের কথা মতেও চলো না তোমাদের জন্য চতুর্থ নাম্বার অপশন আলেমদেরকে mohabbat করবা যেই প্রতিষ্ঠান থেকে আলেম বের হয় যেই মাদ্রাসাগুলো থেকে হাফেজ বের হয় হাফেজ কোরআন বের হয় প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবা তাদেরকে mohabbat করবা তাদেরকে ভালোবাসবা তাদের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে আলেমদেরকে মহব্বত করলে আলেমরা কাল কেমতের মাঠে ওই মহব্বতের দাবি নিয়ে আলেমের সাথে তুমি জান্নাত পর্যন্ত যাইতে পারবা এটা হলো উম্মতের জন্য চতুর্থ নাম্বার অপশন আল্লাহর নবী এরপরে বলতেছেন ওয়ালা তাকুন খামিসা এর আবার উম্মত চারটা যদি হতে না পারো সাবধান পাঁচ নম্বরে যাবে না পাঁচ নাম্বারে যদি যাও তাহলে কি হবে আমার নবী ঘোষণা দেন তাহলে তাহলে তুমি ধ্বংস হয়ে যায় নিজে আলেম হইতে পারলা না সমস্যা নাই ছাত্র হও ছাত্র হইতে পারলা না সমস্যা নাই আলেমদের কথা শোনো আলেমদেরকে সহযোগিতা করো যে প্রতিষ্ঠান থেকে আলেমদের হয় ওখানে দান করো তাদেরকে সৎকার করো আলেম হওয়ার পিছনে সহযোগিতা করো এটাও যদি করতে না পারো চতুর্থ নাম্বার অপশন এটা সবার জন্যই সম্ভব কোরআনের আলেমদেরকে তাদেরকে মহব্বত করবা এটা সম্ভব কিনা বলেন আওয়াজ দেওয়া বলেন সম্ভব কিনা ভাইরা আমার আল্লাহ নবী বললেন চার নাম্বার আলেম ওলামা দেখলে মহব্বত করবা মাদ্রাসার ছাত্র দেখলে মহব্বত করবা ইয়েতিমদেরকে মহব্বত করবা তাদেরকে দেখলে কখনো নাক ছিটকাইবা না তাদেরকে দেখলে টিটকারি করবা না ছাত্রদেরকে দেখলে গরীব বলে অহংকার করবা না আমার নবী বলেন এই চারটার মধ্যে থাকবা যদি এগুলা করো বান্দা এর আমার উম্মত আমি নবী ঘোষণা দিলাম তুমি ধ্বংস হইয়া যাইবা তোমার সওয়াব বলছে দুনিয়াতেও শেষ হয়ে যাবে আখেরাতেও শেষ দুনিয়াতে তোমার ধ্বংস কেউ দেখবে না কিন্তু কাল কেয়ামতের মাঠে তোমার ধ্বংসটা সবাই তাকায় দেখবে তুমি না নাফরমান হিসাবে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইবা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী একটা আমল দিয়ে গেলেন উম্মতদেরকে আমার নবী উম্মতদেরকে ডেকে বলেন ওরে আমার উম্মতের দল এই পৃথিবীতে চিরদিন তোমরা থাকবা না চিরদিন থাকার জন্য আসো ঠিক কিনা বলেন। বলিনা আমার বন্ধুরা আমার পৃথিবীতে আমরা কেউ থাকবো না আল্লাহ বলেন ان قطعنه عمله الا من سلاس من صدقه جاريه او من علم ينتفع به او من ولد صالح يدعو আমার নবী বলেন মানুষ দুনিয়াতে থাকবে না দুনিয়াতে থাকবে না সুতরাং তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতের জন্য সম্ভব হলে দুনিয়াতে তিনটার যে কোনো একটা তুমি দুনিয়াতে রেখে যাও এক নাম্বার হলো আল্লাহ নবী বলেন মিন সাদকাতিন জারিয়া এরে আমার উম্মত দুনিয়াতে চিরদিন থাকবে না দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সাদকায়ে জারিয়া দুনিয়াতে রেখে যাও এমন কিছু দুনিয়াতে রেখে যাও যেটার সওয়াব তুমি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে পার্সেন্টেজ পাইবা

দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা তুমি থাকবে না একশো বছর দুইশো বছর তিনশো বছর পর পর্যন্ত যতদিন পর্যন্ত কেমত না হবে ওই একটা ছাত্রকে সহযোগিতা করে সৎকায় জারিয়া করে যাওয়ার কারণে আমার আল্লাহ ওইটার পার্সেন্টেজ সব কেমত পর্যন্ত তোমার কবরে পৌঁছাইতে থাকবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী এরপরে বলতেছেন আও মিন ইলমিন ইয়ুনতাফাউ বিহি এরে আমার উম্মত দুনিয়া কোন ইলম এমন ইলম রেখে যাও যে ইলমের কারণে মানুষ উপস্থিত হয় এমন ছাত্র রেখে যাও এমন কিছু যদি রেখে যেতে পারো ওই ছাত্র আলেম হয়ে আরো ছাত্র তার থেকে আলেম হবে সবাই আমল করে যত সব পাবে একটা পার্সেন্টেজ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী তিন নম্বরে বলতেছেন আউমিন ওয়ালাদুন সালিহিন ইয়াদউলা এরে আমার নবীর উম্মত যদি তুমি আখিরাতে নজর পেতে চাও আমি নবী তোমাদের জন্য বলে গেলাম তিনটার একটা করে যাইবা তোমাদের জন্য তৃতীয় অপশন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাও নেককার সন্তান তোমার জন্য দোয়া করবে

আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান যখন কোরআন শিখে সন্তানের ওসিলায় বাবা মার কবরের আযাব মাফ করে দেন ভাইরা আমার বন্ধুরা আমার তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের শিক্ষার কত ফজিলত বুঝাইতে গিয়ে একটা ঘটনা বর্ণনা করেছেন আল্লাহর پیغمبر موسی কলিমুল্লাহ موسی আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন একটা কবরের পাশ দিয়ে হঠাৎ করে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে কবরের মধ্যে জাহান্নামের আযাব

অস্তিত্ব হয়ে গেল কি ব্যাপার এক ঘন্টা দুই ঘন্টা কে দিক দিয়ে গেলাম কবরের মধ্যে আজা এক ঘন্টা পরে কবরের মধ্যে দেখি কত সুন্দর জান্নাত এত শান্তি কিভাবে আসলো মোসা আলাইহিসসালাম ও লোকদের জিজ্ঞেস করলো আল্লাহর বান্দা এমন কি আমল তুমি করলে একটু আগেই তো আমি দেখে গেছি তোমার কবরে শাস্তি ছিল কিন্তু এত অল্প সময়ে কিভাবে তোমার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমাকে বলো ওই লোকটা ডাক দিয়ে বলে ওগো আল্লাহর پیغمبر আমি যখন মারা গেছি আমার মারা যাওয়ার আগে দুনিয়াতে আমার স্ত্রীকে আমি গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম আমার মারা যাওয়ার সময় আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল আমার انتقال হয়ে গেছে আমার অন্তকাল হওয়ার পরে আমার স্ত্রী ঘরে একটা ছেলে সন্তান জন্ম গ্রহণ করেছে আমার ওই স্ত্রী নিয়ত করেছে আমার সন্তানকে কুরআনের আলেম হিসাবে কবুল করো আল্লাহ আমার এই সন্তানকে আমি তোমার কুরআনের আলেম বানাতে চাই আমার এই সন্তানটাকে তোমার কুরআনের জন্য দেয়া দিলাম আমার স্ত্রী ওই সন্তানটা বড় হইতে হইতে আজকে তার মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হয়েছে আমার ওই সন্তানটাকে একটু আগে তার মা এসে মাদ্রাসায় ভর্তি করে দিছে আমার ওই সন্তান হুজুরের কাছে আইসা হুজুর যখন তাকে প্রথমে সবক দিল বাচ্চা তুমি পড়ো বিসমিল্লাহ রহমান রহিম ওস্তাদের সাথে সাথে আমার ওই নাবালেক সন্তান কচি বাচ্চাটা তার কচি মুখে পড়তেছে আমি শুরু করলাম ওই আল্লাহর নামে যেই আল্লাহ মহান দয়াবান অতি দয়ালু আমি পড়া শুরু করলাম আমার দয়ালু আল্লাহর নামে ওই লোকটা দেখি বলে ও আল্লাহর পৈগম্বর যখন নাকি আমার ওই সন্তানটা বিসমিল্লাহ বলে কোরআন পড়া শুরু করেছে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিলেন ও আমার ফেরেস্তারা তাকায় দেখো আমার ওই বান্দার কবরে জাহান্নামের আযাব কিন্তু তার নাবালেক সন্তান আমি আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করেছি আমার নাবালেক ওই লোকটার নাবালেক সন্তান সে পড়তেছে আমি শুরু করলাম ওই আল্লাহর নামে সেই আল্লাহ অতি দয়াবান অতি দয়ালু অতি মেহেরবান ওই বান্দাটা আমি আল্লাহর দয়ালু নাম নিয়ে শুরু করেছে দয়াবানের কাজ হলো মাফ করে দেয়া যেই সন্তান বিসমিল্লাহ বলে আমি আল্লাহর নাম নিয়ে কোরআন পড়া শুরু করলো আমি আল্লাহ যদি বাবাকে খবরে আজার দে আমি আল্লাহ কিভাবে দয়া বানা হলাম কেমনে দয়া হলাম ওরে ফেরেস তারা যাও আমার বান্দার জাহান্নামের রাধা পরিবর্তন করে জান্নাতের বাগান বানায় আদা ভাইরা আমার বন্ধু আমার কুরআনের বরকতে শত ছেলে কুরআন পড়তে শুরু করে দিয়েছে বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দেয় এজন্য আমার নবী বললেন আমার উম্মত যদি তুমি আখিরাতে निजात পেতে চাও আখিরাতে যদি মুক্তি পেতে চাও তাহলে তিন কাজের একটা করে যাইবা নেককার সন্তান দুনিয়াতে রেখে যা নেককার সন্তান দোয়া করলে আমার আল্লাহ তোমাকে কবরে জান্নাত দিয়া দিবে ভাইরা আমার বন্ধুরা আমার শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন আল্লাহর এক বুজুর্গ বান্দা প্রত্যেকদিন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করে আল্লাহর বুজুর্গ বান্দা কবর জিয়ারা করে যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা ঘুমের ঘুরে সবসময় দেখতেছে ওই কবরস্থানে দাঁড়িয়ে তিনি যা কিছু তেলাওয়াত করেছিলেন যা কিছু পাঠ করেছিলেন রহমতের ফেরেশতারা কবরবাসীদের কাছে লাইন ধরে সবাই দাঁড়াইছে কবরে যত মরদে গান ছিল সবাই লাইন ধরে রিলিফের জন্য যেরকম দাঁড়ায় সেরকম দাঁড়াইলো রহমতের ফেরেশতা আমি যেই সালে সওয়াব করেছিলাম আমার ওই তেলাওয়াতের তো বিষয়গুলোকে ওই সওয়াবগুলোকে পুটলা পুটলা করে সবার কবরের মধ্যে ভাগাভাগি করে দিতেছে ভাইরা আমার বন্ধুরা আমার কবরের মধ্যে ওই লোকগুলো সওয়াব নেওয়ার জন্য লাইলে দাঁড়ায় আছে খুব ব্যস্ত কিন্তু আল্লাহর বান্দা তাকায় দেখি কুনার মধ্যে একটা কবর ওই গুরুস্থানের মধ্যে একটা কবর দেখা যায় খুব আশ্চর্য ওই কবরে একজন মহিলা সুন্দর করে কবরের মধ্যে শুয়ে আছে সওয়াব নেওয়ার জন্য অন্যদের মধ্যে সেই লাইনের মধ্যে দাঁড়ায় না আল্লাহর হুজুর গোবানদের বান্দা ডাক দিয়ে বলে ওমা এই দুনিয়া এই আলালা পরজকে মানুষের সওয়াব সওয়াবের বড় অভাব মানুষগুলো অপেক্ষায় থাকে কে একটু দোয়া করবে কে একটু সওয়াব পাঠাবে এমন সওয়াবের দরকার এমন প্রয়োজনে মুহূর্তে তুমি কেমনে কবরে বৈশার হইলা কেন তুমি লাইনে দাঁড়াও না মহিলা ডাক দেয়া বলে ওরে আল্লাহর বান্দা তোমার সবে ছোট ছোট পুটলা ওগুলো আমার দরকার নাই এই তোমার ছোট ছোট সবের প্রতি আমার তেমন কোনো আকর্ষণ নাই কারণ দুনিয়াতে মরার আগে একজন হাফেজ কোরআন আমি আসছি একজন আলেম আমি দুনিয়াতে রাইখা আসছি আমার সন্তান দুনিয়া থেকে আল্লাহর কোরআন প্রত্যেকদিন তেলাওয়াত করে আমার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নেকের কাজ করে যত সওয়াব পায় মাদ্রাসায় পড়ায় যত সওয়াব পায় প্রত্যেকটা সওয়াবের অংশ বড় বড় নুরের পটলা বানায় আমার আল্লাহ প্রত্যেকদিন কবরে পাঠায়া দেয় সুবহানাল্লাহ ভাইরালাম এটা হলো নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার ফজিলত এজন্য আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মত নাজাত যদি পেতে চাও তিনটার একটা করতে হবে হয়তো সত্যায় জারিয়া করে যাও মসজিদ মাদ্রাসায় দান করে যাও মসজিদ মাদ্রাসায় এমন কিছু করে যাও যেটা সব তুমি চলে যাইবা কিন্তু ওটা সব শেষ হবে না কিয়ামত পর্যন্ত বসে বসে পাইবা এমন কিছু দুনিয়াতে করে যাও অথবা কোন কোরআনের ছাত্র রেখে যাও তিন নাম্বার অপশন অথবা কোন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও আর এই একটা সন্তান যদি আপনি গঠন করতে চান তাহলে আপনার সন্তানদেরকে ভর্তি করতে হবে মাদ্রাসায় কোথায় ভর্তি করতে হবে একটু জোরে আওয়াজ কোথায় ভর্তি করতে হবে মাদ্রাসায় এই মাদ্রাসায় যদি ভর্তি করেন সন্তানদেরকে যদি কোরআনের সাথে সন্তুষ্ট হয়ে লাগায় যান কোরআনের আলেম যদি দুনিয়াতে রাইখা যান আপনি চলে যাবেন কিন্তু আপনার ওই সন্তান দুনিয়াতে আলেম হওয়ার পরে হাফেজ হওয়ার পরে তার দ্বারা আরো শত শত হাফেজ হবে ওই আলেম দ্বারা শত শত মানুষ হেদায়াত পাবে ওই আলেম দ্বারা শত শত আলেম সৃষ্টি হবে পয়দা হবে ওই 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 ছাত্রগুলো দ্বারা আরো ছাত্র সৃষ্টি হবে ওই রকম একটা ধারা ধারা ওই রকম একটা সিলসিলা কেমন পর্যন্ত বাকি থাকবে আর এই সবগুলোর সওয়াবের একটা অংশ একটা পার্সেন্টেজ আপনার সন্তানের ফসল হলো ওই আলেমরা আপনার সন্তানের ফসল হলো ওই হাফেজরা তারা যত সওয়াব পাইলো তারা যত আমল করে যত নেকি পাইলো এই সব কিছুর সওয়াবের একটা অংশ এই যে ডেস্টিনি সিস্টেম দেখেন না আপনারা কয়েকদিন আগে এই দিক দিয়ে ওই দিয়ে সরা যাইতে যাইতে একদম শেষ আর গোরায় থাকে একজন এরকম ভাবে সবকা জারিয়া নেককার সব নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান এটার একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে আর ওদের সওয়াবের অংশগুলো এক এক করে আস্তে 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 আপনার সন্তানের কাছে আর এই সন্তানের আপনি বাবা মা কবরে বৈশা বৈষে পাই জোরে এরকম নেককার সন্তান রাজি আছেন আপনারা

দর্শক যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই বলেই আপনাদের কাছ থেকে আমি জানিয়েছি আলাইকুম